ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা গেছে, বাইডেন প্রশাসন ইসরায়েলকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই উগ্রপন্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করবে। বৃহস্পতিবার ইসরায়েলে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।